Assalamualaikum, Welcome back to my channel. आज के आमी आपनादेर साथे शेयर करब काचा पेपर डेजार्ट। ए डेजार्टटा खेये केउ बोलतेई पारबे ना, एटा काचा पेपर डेजार्ट। आर एटा तैरी करते कम समयई लागे, ताई अवश्यई पुरो भिडियोटी धैर्य सहकारे देखबेन जाते आपनाराओ बासाय ट्राई करते पारेन। डेजार्टटा बनानोर जोन्नो आमी एकटा मीडियम साइजेर काचा पेपे निये निएछि। पेपेटा एकदम छोटो, आबार बेशी बड़ो होबे ना, ठीक ओई रकम भावे आमी खोसा चाड़िए ठीक एभावे केटे निएछि। एबार एकटा ग्रेटारेर साहाज्ये एगुलोके ग्रेट करे निब। छोटो दानार जे ग्रेटारगुलो थाके ओइटा दिए भालोभावे ग्रेट करते होबे। এভাবে আমি গ্রেড করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে গ্রেড করা কাঁচা পেঁপে দিয়ে দিতে হবে। আর এটাকে 5 থেকে 6 মিনিট আমি সিদ্ধ করব। 5-6 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে সেকে নিব। সেকে নেয়ার পর আমি একটা সুতি কাপড়ের মধ্যে দিয়ে এটাকে চেপে চেপে এক্সট্রা পানি বের করে ফেলব, যাতে কাঁচা পেপের মধ্যে এক্সট্রা কোনো রকমের পানি না থাকে। ঠিক যেরকমটা আমরা ছানা তৈরি করার সময় করে থাকি, সেই প্রসেসটাই করতে হবে। যখন কাঁচা পেঁপে থেকে এক্সট্রা পানি বের হয়ে যাবে তখন এটাকে একটা সাইডে রেখে দিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচের মতো বাটার কিংবা ঘি। তেলটা না দেয়া ট্রাই করবেন, কারণ তেল দিলে টেস্টটা এত বেশি ভালো আসে না। যখন বাটারটা গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা পেঁপে, যেটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। সেই পেঁপেটা আমি দিয়ে দিলাম। আর এটাকে আমি 3 থেকে 4 মিনিট ঠিক এভাবে ভেজে নিব, যাতে করে পেঁপের কোনো রকমের স্মেল না থাকে। আর এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, কন্টিনিউয়াসলি নাড়তে হবে। তারপর আমি অ্যাড করলাম কিছু এলাচি, যাতে করে একটা সুন্দর স্মেল চলে আসে। পেপেটাকে কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে যেতে হবে, যাতে করে সুন্দর একটা স্মেল চলে আসে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ চিনি অ্যাড করলাম। চিনিটাকে পেপের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। যখন পেপেটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে 3.5 কাপের মতো তরল দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলেও ব্যবহার করতে পারেন, কিন্তু কখনোই পানি ব্যবহার করতে যাবেন না। সব কিছু ভালোভাবে মিশিয়ে দুধের মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখবেন দুধের মধ্যে ঠিক এরকম একটা বলক চলে এসেছে, তখন এর মধ্যে অ্যাড করতে হবে 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এতে করে টেস্টটা ভালো আসে। তারপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এরপর দিয়ে দিলাম 1/4 কাপের মতো কন্ডেন্স মিল্ক। এখানে কন্ডেন্স মিল্কটা দেয়া ট্রাই করবেন, তাহলে কিন্তু এটা আরও বেশি টেস্টি হয়। একান্ত যদি কন্ডেন্স মিল্ক না থাকে তাহলে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে এটাকে অনবরত নেড়ে যেতে হবে। এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে 10 থেকে 12 মিনিট আমি জাল করব। এবার আমি এর মধ্যে অ্যাড করছি বাদাম এবং কিছু কিশমিশ, যাতে করে এর টেস্টটা আরও বেশি ভালো আসে। এই পর্যায়ে এটা একদম শুকিয়ে এসেছে, আমি এবার চুলা বন্ধ করে দিব। আর এটাকে চাইলে আপনারা ঠান্ডা ঠান্ডা কিংবা এভাবে গরমও সার্ভ করতে পারবেন, এটা ডিপেন্ড করবে টোটালি আপনাদের উপর। বেশ, তৈরি হয়ে গেল ঝটপট মজাদার কাঁচা পেঁপের ডেজার্ট। যদি আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।
लाइक दिबेन एवं कमेंट करे जानाबेन आपनादेर काछे केमन लागलो। आल्लाह हाफिज़।